সম্ভাবনা থাকলেও আউটসোর্সিং এর আন্তর্জাতিক বাজারে ভালো করতে পারছে না বাংলাদেশ দক্ষ জনশক্তি আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা কারেন্ট লেবার ল যেটা আছে সেটা কিন্তু স্কিলড ম্যানপাওয়ারের জন্য না আমাদের ছেলে মেয়েরা যারা আসছে তাদের যদি অ্যানালিটিক্যাল স্কিলস না থাকে তারা যদি ইনোভেশন ইনোভেটিভ না হয় তাহলে কিন্তু অ্যাজ এ ইন্ডাস্ট্রি সাস্টেনেবল হবে না স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতের দাবি ইনফ্রাস্ট্রাকচার রেডি করলাম বড় অফিস করলাম বাট যদি আমাদের তরুণ জনশক্তি না থাকে আমরা কিন্তু কাজ করতে পারবো না দুদিনের যে সামিট হচ্ছে সেখানে বাংলাদেশের বাইরে প্রায় 20 জনের বেশি প্রতিনিধি আসছেন দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছে আমি শাতিলা শারমিন এবং আমি ইমতিয়াজ আহমেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ রাজধানীর দিয়াবাড়িতে দৃশ্যমান মেট্রো রেলের প্রথম স্প্যান চলতি মাসে আনুষ্ঠানিক উদ্বোধন জানালেন প্রকল্প পরিচালক বিচারক সংকট সহ নানা জটিলতায় চট্টগ্রামের তিনটি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ব্যাহত অনিশ্চয়তায় 15,000 মামলার ভবিষ্যৎ সরাসরি কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার সিদ্ধান্তে স্বস্তি অবৈধ মজুদদারি সিন্ডিকেট নিয়ে কিছুটা শঙ্কায় উত্তরের কৃষক ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে মেরাজ পালিত নামাজ ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে রাত কাটালেন ধর্মপ্রাণ মুসল্লিরা জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের বর্ষবরণ অসাম্প্রদায়িক চেতনায় সার্বজনীন সংস্কৃতিকে ধারণের অঙ্গীকার দক্ষ জনশক্তির অভাব আর সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে আউটসোর্সিং এর আন্তর্জাতিক বাজারে অবস্থান তৈরি করতে পারছে না বাংলাদেশ যদিও বিভিন্ন কল সেন্টার ও আউটসোর্সিং এর মতো বিপিও প্রতিষ্ঠানের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যমান অবদান রাখছে এ খাত তবে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মেলাতে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে স্বল্প মূল্যের উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতের দাবি এখাতের ব্যবসায়ীদের জুয়ার ফসল রিপোর্ট তথ্য প্রযুক্তির অবাধ সম্প্রসারণের ফলে বিশ্বের বহু প্রতিষ্ঠান আন্তর্জাতিক যোগাযোগ কিংবা ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সাহায্য নেয় কল সেন্টারের সাম্প্রতিক সময়ে আউটসোর্সিং কাজের ব্যয় কমাতে অপেক্ষাকৃত কম মজুরির দেশগুলোর দিকে ঝুঁকছে বড় অর্থনীতির দেশগুলো গেল এক দশকে বিশ্বজুড়েই কল সেন্টার উজ্জ্বল সম্ভাবনাময় ও স্মার্ট পেশা হিসেবে বিবেচিত হচ্ছে যুব সমাজের কাছে ব্যতিক্রম নয় বাংলাদেশও প্রায় 1.5 লাখ মানুষ কাজ করছে দেশের 200+ কল সেন্টার ও আউটসোর্সিং প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি আমাদের যে ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কল সেন্টারটাকে এখন অনেক বেশি ফোকাস করছি ফিউচারটা বা ক্যারিয়ারটা ডেভেলপ করাটা আসলে মোটামুটি যদি আপনি ক্যাপেবল হন ইটস ভেরি ইজি তবে 600 বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান এখনো খুব সামান্য আউটসোর্সিং খাতের উদ্যোক্তারা বলছেন কল সেন্টারের উপযোগী কারিগরি সহায়তা দক্ষ জনগোষ্ঠীর অভাব আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে পিছিয়ে পড়ছেন তারা এসব সংকট কাটাতে করণীয় নির্ধারণে বিপিও সামিট বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা কারেন্ট লেবার ল যেটা আছে সেটা কিন্তু স্কিলড ম্যানপাওয়ারের জন্য না আমাদের ছেলে মেয়েরা যারা আসছে তাদের যদি অ্যানালিটিক্যাল স্কিলস না থাকে তারা যদি ইনোভেশন ইনোভেটিভ না হয় তাহলে কিন্তু অ্যাজ এ ইন্ডাস্ট্রি সাস্টেনেবল হবে না আমরা ইনফ্রাস্ট্রাকচার রেডি করলাম বড় অফিস করলাম বাট যদি আমাদের তরুণ জনশক্তি না থাকে আমরা কিন্তু কাজ করতে পারবো না দুদিনের যে সামিট হচ্ছে সেখানে বাংলাদেশের বাইরে প্রায় 20 জনের বেশি প্রতিনিধি আসছেন ফরেন স্পিকার এবং তার বিভিন্ন কোম্পানির ওনার বা তারা ডিসিশন মেকার আর বাংলাদেশের যে পলিসি লেভেল এবং প্রাইভেট সেক্টর থেকে প্রচুর কোম্পানি তারা পার্টিসিপেশন করছেন বিপিও খাতে বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভারত 100 বিলিয়ন ফিলিপাইন 16 বিলিয়ন ও শ্রীলঙ্কা আয় করছে 2 বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের লক্ষ্য আগামী 3 বছর বছরের মধ্যে 1 বিলিয়ন ডলার আয়ের সঙ্গে 5 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান জুবার ফয়সাল সময় সংবাদ ঢাকা রাজধানীর দিয়াবাড়িতে দৃশ্যমান এখন মেট্রো রেলের প্রথম স্প্যান চলতি মাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক 2019 সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ করতে প্রয়োজনীয় অগ্রগতি শেষ বলেও জানান তিনি এছাড়া শিগগিরই রেলের ডিজাইন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক
খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। দুটি পিলারের মধ্যে 9টি সেগমেন্ট জোড়া লাগিয়ে তৈরি হচ্ছে একটি স্প্যান, তাই যেন বলে দিচ্ছে মেট্রো রেল প্রকল্পের চলমান অগ্রগতি, আর জানান দিচ্ছে স্বপ্ন আর বাস্তবতার ফারাক ঘুচছে এই রাজধানীবাসীর। প্রকল্পের প্রথম পর্বে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 9টি টেস্ট পাইলের মধ্যে 9টিরই নির্মাণ কাজ শেষ। 383টি চেক বোরিং এর মধ্যে শেষ হয়েছে 336টির কাজ, আর 2378টি বাণিজ্যিক পাইলের মধ্যে 663টির কাজ শেষ। এ সপ্তাহেই পুরোপুরি জেগে উঠবে আগারগাঁয়ে দুটি মূল পিলার। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই হবে উদ্বোধনের আনুষ্ঠানিকতা। যেখানে পিয়ারটা শেষ হয়ে যাচ্ছে সেখানে আমরা স্প্যানগুলো বসাচ্ছি, অর্থাৎ এই কাজগুলো আমরা একই সাথে সম্পন্ন করে যাচ্ছি। আগারগাঁওতেও কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছি, পাইলিংয়ের যে বিষয়টা এটা শেষ হয়েছে, পিয়ার ক্যাপের যে কাজ সেটা আমরা শেষ করেছি। এখন আমরা পিয়ারের কাজটা এখানে করছি, এবং পিয়ারের কাজটা যখন শেষ হয়ে যাবে আমরা তার উপরে স্প্যান বসিয়ে দেব। 11.37 কিলোমিটারের ভায়াডাক্ট ও 9টি স্টেশন নির্মাণের কাজের আর্থিক অগ্রগতি 17.37% এবং বাস্তব অগ্রগতি 5%। এছাড়া শেষ হয়েছে রেলের বডির খসড়া ডিজাইন। লাল সবুজ রঙের এই বডি তৈরি হবে অত্যাধুনিক অ্যালুমিনিয়াম দিয়ে। মোটামুটি একটা সিদ্ধান্তে প্রায় পৌঁছে গেছি যে আমাদের ট্রেনের ডিজাইনটা কীরকম হবে, তার একটা চিত্র আমরা গ্রহণ করেছি। যদি এটা কালার না, এটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই সামনের অংশটা এরকম করে থাকবে, এরকম একটা ট্রেন আমাদের ডিজাইনটা হবে। এটা দেখতে ট্রেডিশনাল ট্রেনের মতো হবে না। মার্চ 2018 পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন 15% জানিয়ে কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ে শেষ হবে মেট্রো রেল প্রকল্পের কাজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে মৌলভীবাজারের শতাধিক পুরনো রেলওয়ে ব্রিজ কালভার্টের বেহাল দশা, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ষবরণ উৎসবে সামিল হয় সারা দেশ। গতকাল সকালে চালু করার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। ঢোল তবলার বাদ্যবাজনা আর বিভিন্ন দেশীয় লোকজ গানের তালে তালে শোভাযাত্রায় ফুটে ওঠে মঙ্গলের বারতা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রং মিলেছে ঐতিহ্যের ধারক মঙ্গল শোভাযাত্রায়। এটি যেন পুরো বাঙালি জাতির সাংস্কৃতিক মিলন কেন্দ্র, যার সংযোগ অস্তিত্ব আর গভীরতম অনুভূতির সঙ্গে। ঢাক ঢোল আর বাদ্যের তাল, উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। চিরায়ত এই উৎসবে সত্যের সন্ধানে বৃহত্তর লোক সম্মিলিত হয়। এখানে মানুষের মনে মানুষেরই আস্থার ছায়া। আমাদেরকে কেউ আলাদা করে দিচ্ছে না, সমাজ বলে আমরা আলাদা, আমরা হয়তো দূরে পড়ে আছি বা আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে, না আমি এটা মানতে রাজি নই। আজকে আমরা এক কাতারে এসে দাঁড়িয়েছি। বৈশাখ হচ্ছে আমাদের প্রাণের একটা উৎসব, যেটা নাকি আমাদের অসাম্প্রদায়িক। এটা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, সবাই একসাথে হয়, এটা ভালো লাগে। মঙ্গল কামনা করে আমার দেশের, দশের, আমাদের সবার। মঙ্গলের পানে এই যাত্রার গণভিত্তির শেকড় সুদূর অতীতে প্রথিত, তবু সামনে এগিয়ে যাবার প্রত্যয়ের কথা ভোলেননি কেউ। পুরুষ এবং মহিলা সমানভাবে যেন আমরা চলতে পারি, বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে যেন পৃথিবীর কাছে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা। এটাকে আমরা ধারক এবং বাহক হিসাবে সারাটা বছর যেন আমরা এইভাবে সুন্দর মিলেমিশে এক হয়ে থাকতে পারি, সবাই সবার হয়ে থাকতে পারি, সবাই সবার জন্য থাকতে পারি। আমরা সবাই এখন পাশ্চাত্য যে সংস্কৃতি সেটা দিকে ধাবিত হচ্ছি, তার চেয়ে বরং আমরা যদি নিজ সংস্কৃতির সাথে যদি আমরা আমাদের লাইফটা লিড করতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশ অগ্রযাত্রা আরো সুন্দর হবে। নতুন একটা আলোর সন্ধান পাই, যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। আজকে যেমন সবাই একত্রে বেরিয়েছি, এরকম যেন আমাদের সমস্ত জায়গায় যেন আমরা অসাম্প্রদায়িকভাবে আমরা যেন জীবন কাটাতে পারি। সবার প্রত্যয় বাংলার মাটি হোক
শস্যবতী, পানি হোক জলবতী, সবার উদ্যম থাকুক কল্যাণমুখী। উৎসব মানুষের সামগ্রিক চেতনাকে মানবিকতায় মূর্ত করে। শুধু আনুষ্ঠানিকতা কিংবা সামাজিকতা নয়, এটি নিঃসন্দেহে আবেগের এবং নিশ্চিতভাবে শেকড় সন্ধানের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে ধর্মীয় আবরণের মাধ্যমে বাধাগ্রস্ত করতে চেয়েছিল বিএনপি, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। বাংলাদেশে আর যেন কোনো অশুভ শক্তি কখনো ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুনের আবাহন আর পুরনোকে বিদায় জানানোর বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও ছিল বৈশাখী আমেজ। বর্ষবরণের আনুষ্ঠানিকতায় দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান দলের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে তারা নতুন বছরের শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যাকে। এ সময় শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 93 সালে সাড়ম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে নববর্ষের আয়োজন করতে গেলে বাধা দিয়েছিল বিএনপি। যে কোনো অপশক্তিকে দেশ পরিচালনায় রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বিএনপি আমাদেরকে বাংলা নববর্ষ উদযাপন করতে তো দেবেই না, এমনকি এই যে নতুন শতাব্দীতে আমরা যে পদার্পণ করতে যাচ্ছি সেটাও আমাদের উদযাপন করতে দেবে না। তারা ব্যাপকভাবে বাধা দিল এবং বাংলা নববর্ষ উদযাপনটাকে তারা একটা ধর্মীয় আবরণ দেওয়ার চেষ্টা করলো, আমাদের নিজেদের অস্তিত্বের উপরে আঘাত করবে। এই ধরনের অশুভ শক্তি যেন আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্য অটুট রাখতে দেশের সর্বত্র আজ উৎসবের আমেজ বিরাজ করছে। স্বাধীনতার চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। এখানে সকলে খুব মন খুলে একাত্ম হয়ে উদযাপন করতে পারি, সেই সুযোগটা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি, আমাদের এই উন্নয়নশীল দেশ থেকেই আমরা এগিয়ে যাব। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে সবার সহযোগিতা চেয়ে দেশের আপামর জনতাকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকেই আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিচারক সংকটের পাশাপাশি নানামুখী জটিলতার মুখে অনেকটা ঢিমে তালে চলছে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত 3টি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। এর মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনালে 1 বছর শূন্য থাকার পর বিচারক নিয়োগ দেওয়া হলেও 21 মাস ধরে বিচারক শূন্য রয়েছে তৃতীয় ট্রাইব্যুনালটি। এ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে বিচারাধীন 15,000 মামলার ভবিষ্যৎ। ট্রাইব্যুনাল নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাখাত টিপু। নারী ও শিশু নির্যাতন বন্ধের পাশাপাশি এই সংক্রান্ত মামলাগুলো দ্রুত এবং গুরুত্বের সাথে নিষ্পত্তির জন্য দেড় যুগ আগে চট্টগ্রামে শুরু হয় 3টি ট্রাইব্যুনালের কার্যক্রম। প্রথম দিকে নগরীর 16টি এবং জেলার 17টি থানার পাশাপাশি 3 পার্বত্য জেলার নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলাগুলো এখানে নিষ্পত্তি হতো। পরে 3 পার্বত্য জেলার মামলাগুলো নিজ নিজ জেলায় হস্তান্তর করা হয়। এখন প্রতিটি ট্রাইব্যুনালে নগরী ও জেলা মিলিয়ে অন্তত 11টি থানার মামলার বিচারিক কার্যক্রম চলে। এর মধ্যে তৃতীয় ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে 4,202। 2016 সালের 12 জুলাই থেকে এই ট্রাইব্যুনাল বিচারক শূন্য। আমাদের বর্তমানে চার্জ আছে ট্রাইব্যুনাল 1। উনি ওনার কোর্টের কাজ শেষ করে আমাদের কোর্টের কাজ করাটা অনেকটা দুরূহ ব্যাপার। বিভিন্ন এমন সাক্ষীদের প্রতি আমরা সময় নিশ্চয় হচ্ছে না, নন ভেলেবল ওয়ারেন্ট নিশ্চয় হচ্ছে না, সাক্ষী আসতেছে না। তৃতীয় ট্রাইব্যুনালের মতো দ্বিতীয় ট্রাইব্যুনালে অন্তত 1 বছর বিচারক ছিল না। এখানে বিচারাধীন রয়েছে 5,700 মামলা। আর প্রথম ট্রাইব্যুনালে 5,300 মামলা বিচারাধীন অবস্থায় থাকলো এখানকার বিচারককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তৃতীয় ট্রাইব্যুনালে কিছু রুটিন কাজ করতে হচ্ছে। মামলাগুলো সহযোগিতা করার ক্ষেত্রে যার দায়িত্ব, এই দায়িত্বে অবহেলার কারণে দেখা যায় অনেক মামলা গুরুতর অপরাধের মামলা সেক্ষেত্রে প্রমাণ করা যায় না। আইনেও তো লেখা আছে সুনির্দিষ্টভাবে যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। সিআরপিসি তো আছে আমাদের, এটা তো বিশেষ আইন, এখানেও কিন্তু লেখা আছে যাতে মামলা
তাড়াতাড়ি দ্রুত গতিতে শেষ করা যায়। মানবাধিকার কর্মীদের দাবি, প্রয়োজনীয় বিচারক না থাকায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে বিচার প্রার্থীদের যেমন চরম ভোগান্তিতে পড়তে হয়, তেমনি অনিশ্চয়তা দেখা দেয় বিচারাধীন মামলাগুলোর ভবিষ্যৎ নিয়েও। বিভিন্ন কারণে এই মামলাগুলো বিলম্বিত হচ্ছে, ফলে যারা ভিকটিম, যারা বাদী, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের অসম্ভব হয়রানি হচ্ছে। প্রধান বিচারপতির কার্যালয়ের রেজিস্ট্রার সাহেব এবং সচিব সাহেবের কাছে আমরা চিঠি দিয়েছি, বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে এখানে বিচারক নিয়োগ দেওয়া হোক। মামলার তুলনায় বিচারক সংকট থাকায় ট্রাইব্যুনালগুলোতে প্রতি 2 থেকে 6 মাস অন্তর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হচ্ছে, অথচ অন্যান্য আদালতে প্রতি 1 মাস অন্তর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ থাকে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। দর নির্ধারণ হয়েছে কেজিতে 2 টাকা বাড়িয়ে 26 টাকা। উত্তরের কৃষকরা এতে খুশি হলেও অবৈধ মজুদদারি সিন্ডিকেট নিয়ে শঙ্কায় আছেন অনেকে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কৃষকরা বলছেন ঘোষিত রেটে কিছুটা হলেও এবার লাভ থাকবে। 26 টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলে সরাসরি এর সুফল পাবে কৃষক, আর মিলারদের কাছ থেকে 38 টাকা রেটে চাল নিলে পরোক্ষ সুফল পাবে উৎপাদক, অর্থাৎ এই কৃষকেরাই। খরচের দিক দিয়ে দেখা যায় এখন মোটামুটি আমাদের পোষে আসবে, যেমন সরকার আগে যে উদ্যোগটা নিছে কৃষকের উপরে, এই জন্য সরকারকে ধন্যবাদ। কৃষকের একটু এবার লাভজনক হবে, যে কৃষক যে পরিশ্রম করে তার মুনাফা এবার পাবে। ধান, সার, তেল সব কিছুরই দাম বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেটটা সরকার এখন বর্তমান ভালো দিছে। নতুন ধান ওঠার সময় পুরনো মজুদ বাজারে ছেড়ে দরপতনের ফায়দা নেয় সিন্ডিকেট। পানির দামে কেনা বিশাল মজুদ ঘরে রেখে সংকটের কথা বলে আরেক রকম সুযোগ নেয় তারা। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে কোনো উদ্যোগ কাজে আসবে না বলে ধারণা অনেকের। সরকারের যে ঘোষিত যে টার্গেট, যে ন্যূনতম কিনবে, এবং এটা সরকার কিনলো, কিন্তু বর্ধিত যে ধানটা থাকবে এইখানে সরকার কি ভূমিকা রাখবে, মনিটরিং কি করবে, এবং এইখানে যদি করতে না পারে সিন্ডিকেটের উৎপাদ কিন্তু বেড়ে যাবে। সরকারের নানান পরিকল্পনা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বলে দাবি এই কর্মকর্তার। সংগ্রহের যে ক্রয় অভিযানটা, এটা না করলে তো গভর্নমেন্ট ব্যালেন্স রাখার জন্য কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য এই চাউল ক্রয়টা, ক্রয় এবং সরকারের একটা মজুদ গড়ে তোলা আপৎকালীন ইয়ার জন্য, সময়ের জন্য মজুদ গড়ে তোলা। 3,53,389 জন প্রান্তিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট আছে এই জেলায়। গত বছর চুক্তি করেও চাল না দেয়ায় 501টি মিলের লাইসেন্স বাতিল করেছে মন্ত্রণালয়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। গত 2 নির্বাচনে আওয়ামী লীগের দখলে রয়েছে বাগেরহাট 2 সংসদীয় আসন। সরকারকে সফল দাবি করে আগামী নির্বাচনেও জয় নিয়ে আশাবাদী দলের নেতারা। এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকার পাশাপাশি দলীয় কোন্দল মেটাতে আগেভাগে মাঠে নেমেছে আওয়ামী লীগ। মাঠের তৎপরতা শুরু না করলেও ভোটের প্রস্তুতি নিয়েছে বিএনপি, এমনটাই দাবি দলটির। হেভিওয়েট প্রার্থী দিয়ে ভোটের মাঠে এগিয়ে যেতে চান বিএনপি নেতারা। জেলা প্রতিনিধির পাঠান তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 2 আসন। বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলী রহমতুল্লাহির মাজার থাকায় রাজনৈতিক দলের কাছে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে এই সংসদীয় এলাকা। এ কারণে বারবার হাত বদল হয়েছে আসনটি। 1991 সালে বিএনপি জিতলেও পরের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। আবার 2001 সালে আসনটি পুনরুদ্ধার করে বিএনপি, আর সব শেষ 2 নির্বাচনে আসনটি রয়েছে আওয়ামী লীগের ঘরে। এ অবস্থায় আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দলটি। এ লক্ষ্যে আগেভাগে মাঠে নেমেছে একাধিক নেতা, তবে ভোটের আগেই একক প্রার্থী চূড়ান্ত করতে চায় আওয়ামী লীগ। আমার কর্মকাণ্ড যদি গ্রহণযোগ্য হয়, দলীয় নেতা কর্মীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা থাকে, অবশ্যই আমি মনোনয়ন পাবো। আমি না পেয়েও যদি কাউকে নৌকা প্রতীকে দেয়, তার জন্য আমরা সকলে মিলে কাজ করব। দলের কর্মসূচিতে মাঠে থাকা বিএনপিরও ভাবনায় আগামী নির্বাচন। আসন নিজেদের দখলে নিতে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি প্রার্থী বাছাই নিয়ে হিসেব নিকেশ শুরু করেছে দলটি। এই 2 আসনের যিনি নির্বাচন করবেন তিনি আমাদের দলের সভাপতি জননেতা এম এ সালাম। যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তিনি জয়যুক্ত হবেন। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের ভাবনা সাধারণ মানুষের মাঝেও। পাশে থেকে আমাদের জন্য কাজ করতে পারেন এমন এক ব্যক্তিকে আমরা আগামী দিন সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে চাই। শিক্ষা বান্ধব একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই।
বাগেরহাট দুই আসনে 2,85,000 ভোটারের মধ্যে নারী পুরুষ প্রায় সমান। সময় সংবাদ বাগেরহাট। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ও বিশেষ রজনী শবে মিরাজ পালন করা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করে ইসলামের উপহার হিসেবে নামাজ নিয়ে আসেন। তাই এই রাতে মসজিদে রাসূলের জীবনী আলোচনা করার পাশাপাশি মিরাজের তাৎপর্য তুলে ধরেন আলেমরা। রাতটি নফল ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন মুসল্লিরা। মুসলিম ইতিহাসে 620 খ্রিস্টাব্দে 26 রজব দিবাগত রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 নূরের পর্দা অতিক্রম করে ঊর্ধ্বাকাশে আল্লাহর দিদার লাভ করেন। যাওয়ার পথে বাইতুল আকসায় পড়া নামাজে সব নবীর ইমামতি করা সহ নবীর নবুয়তের পক্ষে বড় নিদর্শন এই মিরাজ। সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসেন প্রিয় নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজ তার জীবনের সবচেয়ে বড় একটি অলৌকিক ঘটনা যা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা আমাদের নবী আখির নবী সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ শান এবং মাকাম আল্লাহ পাক তাকে দান করেছেন। রাতে রাজধানী সহ দেশের মসজিদে মসজিদে শবে মিরাজের তাৎপর্য তুলে ধরা হয়। তাসবিহ তাহলিল নফল নামাজ কোরআন খানি সহ বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করেন সাধারণ মুসল্লিরা। এই রাতটা নৈকট্যপূর্ণ রাত, এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত বা নামাজের কিছু আমল করব। এই 30 দিনের রোজাটার প্রস্তুতি হিসাবে শবে মিরাজ উপলক্ষে আমরা একটা রোজা রাখলে এটা একটা প্রস্তুতি হবে এবং এটা রমজানের রোজার চর্চা হবে। পরিবারের সকল সদস্য নফল রোজা করেছি এবং আজকে রাতে ইনশাআল্লাহ সারা ইবাদত বন্দেগী হিসেবে নফল নামাজ পড়ব। শুধু মিরাজের তাৎপর্য আলোচনা নয়, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তে পারলেই মুমিনের জীবনে মিরাজের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে বলে মনে করেন আলেমরা। মিরাজের রাত্রিতে এই ওয়াদাবদ্ধ হওয়া যে আমরা যেন জীবনেও এক ওয়াক্ত নামাজ খাজা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে তার ইন্তেকালের কয়েক মিনিট আগেও তিনি বলতেছিলেন যে আমার উম্মত তোমরা নামাজটা ছেড়ে দিও না। এই রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে প্রভাতের আগেই কাবা ঘরে পৌঁছেন বলেই ইসলামের ইতিহাসে মিরাজ তাৎপর্যপূর্ণ। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য সহ 3 জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে দাহমুদা উপজেলার দর্শনা রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেন পাহারা দিচ্ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আনসার সদস্যরা। এ সময় কয়েকজন চোর চুরির জন্য সেখানে হানা দেয়। বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এদের মধ্যে আব্দুর রাজ্জাক ও হাফিজুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে আটক করে পুলিশ। জুরেরা যারা দর্শনা রেলিয়ার্ডে বিভিন্ন মালামাল চুরি করতে অভ্যস্ত, তারা নিরাপত্তা বাহিনীর 3 জন সদস্যকে কুপিয়েছে এবং তারা সিরিয়াসলি ইনজুরি। ওদের হাতের রং, শিরা এবং নাক সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে অ্যাডমিশন দিয়ে রক্ত দিয়ে এবং রক্তক্ষরণ হয়েছে দুজনেরই রক্ত আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। রক্ত দেওয়ার পরে প্রয়োজনীয় সব ট্রিটমেন্ট সহকারে আমরা উন্নত চিকিৎসা ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করতেছি। সিলেট আখাউড়া রেল সেকশনটি নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে। এই সেকশনের মৌলভীবাজার অংশে রয়েছে শতাধিক পুরনো রেলওয়ে ব্রিজ কালভার্ট। পাশাপাশি রেল লাইন ও অধিকাংশ কাঠের স্লিপার অবস্থা নাজুক হওয়ায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই অঞ্চলের রেল যোগাযোগ। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত রেললাইন আধুনিকায়নের দাবি এলাকাবাসীর। অবশ্য সরকারি বরাদ্দ পেলে রেললাইন সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আঞ্চলিক রেলওয়ে কর্তৃপক্ষ। শাহউলিদুর রহমানের পাঠান তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নষ্ট হয়ে ক্ষয়ে পড়ছে কাঠের স্লিপার, আবার কোথাও কোথাও স্লিপারের অস্তিত্বই নেই। ব্রিজ কালভার্টের অবস্থাও নাজুক। ব্রিটিশ আমলের পুরনো লাইনে ঝুঁকিপূর্ণভাবে চলছে সিলেট আখাউড়া রেল সেকশন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রেল লাইনে কোনো সংস্কার হচ্ছে না। পাশাপাশি মৌলভীবাজার অংশের প্রায় সবকটি রেলওয়ে ব্রিজ ও কালভার্টের অবস্থা নাজুক, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই ঝুঁকি এড়াতে দ্রুত সময়ের মধ্যে সিলেট আখাউড়া রেল সেকশনের আধুনিকায়ন ও ব্রডগেজ লাইন চালুর দাবি তাদের। সঠিক মতো কাম কাজ হল না, না সিফটি বাসে নি নাই নি কে কার দেস্ত কে কার হইতো। সময়ের দাবি মিটার গেজটা ব্রডগেজে রূপান্তরিত করা। ব্রিটিশ আমলে নির্মিত যে রেলওয়ে রয়েছে
ওইগুলা যাতে সংস্কার হয়। এই মনু রেলওয়ে ব্রিজকে অত্যাধুনিক ভাবে যাতে মেরামত করা হয়। তবে সিলেট অঞ্চলের রেলওয়ে ব্রিজ কালভার্টের মেরামত সহ লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আঞ্চলিক রেলওয়ে কর্তৃপক্ষ। এই ব্রিজগুলোও চালু হয়ে মানে সংস্কারের কাজগুলো চালু হয়ে গেছে, আর এই সিলেট ডিস্ট্রিক্টে মানে 2024 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে ব্রডগেজে এবং ডবল লাইন হবে। বর্তমানে যে রেল লাইন আছে সেগুলোর উন্নতমানের করা হবে, যার কারণে ট্রেন দ্রুত গতি চলবে এবং পাশাপাশি ট্রেনের বিলম্বতা অনেকটাই দূর হবে। ভারতের আসাম, ত্রিপুরা ও সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় সিলেট আখাউড়া রেল সেকশন। 177 কিলোমিটার দূরত্বের এই রেললাইনের মৌলভীবাজার অংশে শতাধিক ব্রিজ কালভার্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা। মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। বাড়তি লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ থেকে স্বগত আলী সৈকতের তথ্য ও আলমামুনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। হাজারো দর্শনার্থীর ভিড়ে এখন মুখরিত নারায়ণগঞ্জের সোনারগাঁও। পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার থেকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রিয়জনদের নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা দেখতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন নানা বয়সের দর্শনার্থী। ঢাকা থেকে একটু দূরে আসা এবং ছেলেমেয়েদেরকে একটু সংস্কৃতির ছোঁয়া দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ঘোরার উদ্দেশ্যে আসা, তো ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে সবাই আনন্দ ফুর্তি করতেছে, এটা খুবই পজিটিভ একটা দিক। উৎসবমুখর পরিবেশের জন্য আমার কাছে খুব ভালো লাগছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। অন্যদিকে আগত দর্শনার্থীদের বিনোদন দিতে নৌকায় ঘুরে বেড়ানো সহ আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া শিশুদের জন্য রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন রাইড। আমার অনেক মজা লেগেছে, আমি নৌকায় উঠেছি, অনেক ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগছে। নাগরদোলায় উঠেছি, জিলাপি খেয়েছি, এখানে অনেক মজা লাগছে। আর মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা সরকার করেছে, এমনকি মহিলা পুলিশ পর্যন্ত এখানে দিয়েছে। শুধু তাই নয়, লেকে যে আমরা নৌকায় ভ্রমণ করব, যদি কোনো নৌকা ডুবে যায় সেই জন্য কিন্তু ডুবুরি। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর দিয়াবাড়িতে দৃশ্যমান মেট্রো রেলের প্রথম স্প্যান, চলতি মাসে আনুষ্ঠানিক উদ্বোধন জানালেন প্রকল্প পরিচালক। সম্ভাবনা থাকলেও আউটসোর্সিং এর আন্তর্জাতিক বাজারে ভালো করতে পারছে না বাংলাদেশ। দক্ষ জনশক্তির অভাব আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা। বিচারক সংকট সহ নানা জটিলতায় চট্টগ্রামের 3টি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ব্যাহত, অনিশ্চয়তায় 15,000 মামলার ভবিষ্যৎ। সরাসরি কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার সিদ্ধান্তে স্বস্তি, অবৈধ মজুরদারি সিন্ডিকেট নিয়ে কিছুটা শঙ্কায় উত্তরে কৃষক। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের বর্ষবরণ, অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন সংস্কৃতিকে ধারণের অঙ্গীকার। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।